হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন। আমি আবার তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা পুরোপুরি কলকার নয়, তবে আজকের ভিডিওটা থেকে তোমরা অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। আর যারা ইউটিউব দেখে এই রকম সিঁদুর কৌটোগুলো করার চেষ্টা করছো, তাদের কাছে তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। ফার্স্টেই বলে দেবো, এই রকম যে সিঁদুর কৌটো বা গাছ কৌটো বলো, এইগুলো কোথায় পাবে বা কিরকম ডিটেলস, সমস্ত ডিটেলস এ টু জেড সব এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চট জলদি দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। তো দেখো, এই দুটো আমাদের গাছ কৌটো আমরা পেয়ে থাকি। এইখানে এই যে গাছ কৌটোটা, এই গাছ কৌটোটা আমাদের অর্ডার দিয়ে বানাতে হয়। এটা আমরা অনলাইন ফেসবুকে অনেকে সেল করে থাকে, তাদের কাছ থেকে আমরা পেয়ে যেতে পারি। আর এছাড়া এই যে ভিডিও, এই যে গাছ কৌটোটা, এই গাছ কৌটোটা কিন্তু আমরা লোকাল দশকর্মার দোকানে কিন্তু পেয়ে যাই, বিভিন্ন সাইজের থাকে। এবার বলি এই দুটোর ডিফারেন্স কি। এই দুটো ডিফারেন্স হলো, আমরা যে এইখানটা জায়গাটা পাচ্ছি, এই জায়গাটা সুন্দর এইটায় থাকে না। যেগুলো আমরা দশকর্মার দোকান থেকে কিনি, সেগুলোতে কিন্তু এই রকম সুন্দর এই স্পেসটা কিন্তু আমরা পাই না। এখানে কি হয়, একটা বিট দেয়া থাকে, তো আমরা ফেস আঁকার ক্ষেত্রে খুব প্রবলেম হয়। তো নর্মাল ডিজাইন করার ক্ষেত্রে আমরা কিন্তু এই রকম ডিজাইনটা ব্যবহার করতে পারি, কিন্তু যদি একটু ফেসের ওপর যাই বা সুন্দর করে নামটা লিখতে চাই বা কোনো সাইন অ্যাড করতে চাই, তখন কিন্তু আমাদের এই রকম অর্ডার দিয়ে বানানোর অপশন থাকে। এবার ফার্স্টে চলে আসি এই সিঁদুর কৌটোটার ডিটেলস নিয়ে। এই সিঁদুর কৌটোটা আমরা দশকর্মার দোকানে তো পেয়েই যাচ্ছি। এটা যেমন আমার আছে একদম ছোট সাইজ, এটা কিন্তু বড় সাইজেও পেয়ে যাই। আর এটার দাম তোমরা, এটা যেমন ছোট সাইজ, এটা আমার 25 টাকা নিয়েছে, আর এর থেকে বড় মোটামুটি তোমরা 100 টাকার মধ্যে এই সিঁদুর, এই গাছ কৌটো গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর অন্য যেটা, মানে এই যে গাছ কৌটোটা, এই গাছ কৌটোটা কিন্তু তোমরা 100 থেকে 300-এর মধ্যে এক একটা ডিজাইন অনুযায়ী দামে দাম আপ ডাউন করে। তো তোমরা যে সেলার থেকে কিনবে, সেই সেলার থেকে, সেলারের থেকে দাম জিজ্ঞেস করে নিতে পারো। চাইলে আমি নাম্বার দিয়ে দিতে পারি, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তখন আমি নাম্বার শেয়ার করে দেবো। তো এই হচ্ছে আমাদের গাছ কৌটোর প্রাইস থাকে, প্রাইস লিমিটটা এইখান থেকেই থাকে। এইটা হচ্ছে আমাদের 25 থেকে 100-এর মধ্যে আমরা এই রকম বিভিন্ন সাইজের গাছ কৌটো পেয়ে যাই। আর এই গাছ কৌটো যেটা পুরো ফ্রেশ, সেই রকম গাছ কৌটো পেতে গেলে কিন্তু আমাদের যে কোনো সেলার থেকে অনলাইন কিনতে হয় অর্ডার দিয়ে। এরকম অনেক সেলার রয়েছে ফেসবুকে, তোমরা সার্চ করে দেখতে পারো। আর এর প্রাইস লিমিট 100 থেকে 300-এর মধ্যে আপ ডাউন করতে থাকে। অনেকে 199 টাকাতেও ছোট্ট সাইজ এরকম পাওয়া যায়, কিন্তু এরকম বড় সাইজ কিনতে হলে একটু 130, 150, 200 এরকম আপ ডাউন করে, সেটা এক একটা সেলারের ওপর দাম নির্ভর করে। তো এই হচ্ছে প্রাইস লিমিট। এরপর আসি কালারের ক্ষেত্রে। এই এগুলো তো তোমরা পেয়ে যাচ্ছ কোথা থেকে বলেই দিলাম, এরপর এর প্রত্যেকটা জিনিস আমি বলে দিই। প্রথমেই এই গাছ কৌটোটা আমরা করতে গেলে কি কি আমাদের স্টেপ ফলো করতে হবে সেটা আমরা বলে দিই। দেখো, এই গাছ কৌটোটা আমাদের পুরো ফ্রেশ রয়েছে, মানে এটাতে কোনো কালার অ্যাপ্লাই করা নেই। তো এটা, এক্ষেত্রে এই গাছ কৌটোর ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি একটা বেস কালারে রেড অ্যাপ্লাই করতেই পারি, কারণ আমাদের বেসে কোনো কাজ নেই। আর যদি আমরা এই গাছ কৌটোর ওপর কাজ করে থাকি, তখন কিন্তু আমাদের প্রথমে হোয়াইট মারতে হবে, তারপর কিন্তু রেড অ্যাপ্লাই করতে হবে, বা যে কোনো বেস কালার, ইয়েলো বলো। দেখো, মেন গাছ কৌটোর কালার তো রেডই হয়, এবার অনেক ক্লায়েন্ট বা অনেকেই চায় একটু ইয়েলো টাইপের করতে বা বিভিন্ন কালার অ্যাপ্লাই করা, কিন্তু সেই কালারগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই
এই গাছ কৌটোটা আমরা ডিরেক্ট করতে পারি, কিন্তু এর ক্ষেত্রে আমাদের প্রথমে কিন্তু সাদাটা অ্যাপ্লাই করে নিতে হবে। কারণ কি, এর যেই কালার গুলো যদি আমরা কালার অ্যাপ্লাই করি তাহলে ফুটে উঠবে, তাই জন্যই আমরা প্রথমে সাদা অ্যাপ্লাই করব, তারপর যে কোনো কালার দিয়ে আমরা বেসটা রেডি করব। তাহলে আমি পুরোপুরি ক্লিয়ারলি বোঝাতে পারলাম, এটাতে আমরা সরাসরি বেস অ্যাপ্লাই করতে পারি, এটাতে কিন্তু আমরা সেই অ্যাপ্লাইটা করতে পারবো না, কারণ কি এর কালারটা ফুটে উঠবে। তো এই হচ্ছে আমাদের বেস কমপ্লিট করার পর। আর বেস কমপ্লিট হয়ে গেলে এই দুটো গাছ কৌটো সব ক্ষেত্রেই একটা কোট দেওয়ার পর আমরা কিন্তু একটা টাইম পর্যন্ত গাছ কৌটোটা শুকিয়ে নেওয়ার টাইম দেব। কারণ কি আমরা এখানে অনেক ক্ষেত্রেই অনেকগুলো কালার যে লেয়ার পড়তে থাকে, তো একটা সময় লাস্টের দিকে কিছু ভুল হলে বা কোনো সময় নোক লেগে গেলে তখন কিন্তু কালার উঠে যাওয়ার চান্স থাকে, যদি আমরা একদম বেস থেকে কালার গুলো ভালো করে না শুকাই। তাহলে আমরা কিন্তু প্রথম থেকে একদম বেস থেকেই ভালো করে সিঁদুর কৌটো এই সরি গাছ কৌটোটা শুকাতে শুরু করব। যদি বেস করার পর মিনিমাম আমরা যেহেতু পুরো জিনিসটা ভিজে মিনিমাম 6 ঘন্টা আমরা শুকাতে দেব, বা যদি আমরা অত টাইম না থাকে আমরা কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে আমরা পুরোটাকে ড্রাই করে নেব। ড্রাই করার যে স্টেপটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, তাই এইটাকে কিন্তু কেউ স্কিপ করবে না। এবার আসি কাজের ক্ষেত্রে। কাজের ক্ষেত্রে তো যে যার ডিজাইন দিয়েই দেওয়া থাকে, তো আমরা যখন বেসটা রেডি করে ফেললাম তখন আর কাজ করতে কি প্রবলেম? তবে কাজের ক্ষেত্রে একটা জিনিস কি থাকে, এই ধরো আমরা কাজ করছি, এই কাজ পুরো সিঁদুর কৌটোটায় এক ঢালা কাজ আমরা কখনোই করব না। কিছু সময় কিছু কিছু জায়গায় ধরো এই বিটটায় আমরা কাজ করলাম, আবার কিছুটা অংশ ছেড়ে আবার একটা কাজ করব, আবার কি মানে প্রত্যেকটা ডিজাইনের মাঝখানে আমরা একটু করে জায়গা ফাঁক দেব, মানে সেই জায়গাটায় আমরা কোনো কলকার ডিজাইন কিন্তু করব না। এর কারণ হচ্ছে পুরো ডিজাইনটা যদি আমরা একঘেয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের দেখতে খুবই বিচ্ছিরি লাগবে। তো সেই জন্যই আমি কি করব, এই রকম ডিজাইন গুলোতে কিছু মাঝখানে জায়গা ফাঁক দেবো। চলো দেখে আসি ডিজাইনটা কিভাবে আমি করছি। প্রথমেই বলি তুলির কাজ। তোমরা অনেকেই আমার প্রত্যেকটা ভিডিওতেই দাও যে আমি কি তুলি ইউজ করছি, তো এক্ষেত্রে বেস কালার করার সময় আমি কিন্তু দেখো একটু বড় সাইজের, এটা হচ্ছে 4 নম্বর কি 5 নম্বর তুলি, এটা অনেক পুরনো তুলি তাই দাগ নাম্বারটা উঠে গেছে তাই বলতে পারছি না, মোটামুটি বেশ একটু বড় বড় হেয়ারের তুলি নিয়েই আমি বেসটা কমপ্লিট করব, কারণ ছোট তুলি দিয়ে বেস করলে অনেক টাইম লেগে যাবে। তো আমি সেই জন্যই একটু বড় তুলি নিয়ে প্রথমে হোয়াইট কালারের বেসটা পুরোটা করে নেব। এখানে হোয়াইট কালারের বেস আগে এই জন্যই করে নিচ্ছি, কারণ কি পেছনের যে ব্যাক বেস যে একটা কালার করা রয়েছে, তোমরা যে কোনো এই দোকান থেকে লোকাল দোকান থেকে দশকর্মার থেকে যেগুলো কিনবে সেগুলো তো ওরকম ফ্রেশ পাবে না, তো তোমরা এইরকম ইয়েগুলো পাবে, এরকম কাজ করা পাবে, তো এইরকম কাজ করা পেলে তোমাদের প্রথমে আগে এরকম সাদা প্রাইমার বা বেস কালার মেরে নিতে হবে, তারপর তোমরা কিন্তু বেস করতে পারবে বা তোমরা কালার অ্যাপ্লাই করতে পারবে, কাজ করতে পারবে। তো তোমাদের সবার ফার্স্ট স্টেপ হচ্ছে এটা কিনে এনে আগে এরকম হোয়াইট কালার দিয়ে, এটা কিন্তু তোমরা ফেব্রিক কালার ইউজ করতে পারো, সরাসরি ফেব্রিক কালার ইউজ করেই তোমরা কিন্তু পুরো ডিজাইনটাকে করতে পারো, পুরো সরি পুরো বেসটাকে করে ফেলতে পারো, সরাসরি ফেব্রিক কালার অ্যাপ্লাই করতে পারো, তবে একদম প্লেন ভাবে অ্যাপ্লাই করো যাতে কোনো কালার উঠে উঠে না থাকে, একদম স্মুথলি কালারটা অ্যাপ্লাই করো। আমি এইভাবে পুরো কালারটা করে নেওয়ার পর ভালোভাবে শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পর আমি এর উপরে আবার রেড কালারের বেসটা করব, কারণ একটু শুকিয়ে না নিলে আমার কি হবে পরে যখন আমি কাজ করব এর উপর সুন্দর করে কালার করব, তখন কিন্তু আমার কালারগুলো উঠে যাওয়ার চান্স থাকে। তো আমি সেই জন্যই বেস কালারের থেকেই একদম সিঁদুর কৌটোগুলো সরি গাছ কৌটোগুলো সুন্দরভাবে শুকিয়ে নিই, তাহলে আমার পরে কালার উঠে যাওয়ার চান্স খুব কম থাকে। তো চলো কালারটা করে নিই।
ভাই পুরো কালারটা করে নেওয়ার পর দেখো তাও কালারটা একটু ফুটে উঠছে, কিন্তু এইবার আমি রেড ডাকে 2 কোট দেব। তাই 2 কোট দেওয়ার পর আর কোনো ফুটে ওঠার চান্স থাকে না, প্রায় একদমই পুরো ঢেকে যায়। তো এইভাবে পুরো রেডটা দিয়ে আমি কালারটা করে নেব। এইভাবে যেগুলো আমরা নর্মাল দোকান থেকে কিনতে পারি সেগুলোকে কিন্তু আমরা এইভাবে বেসটা তৈরি করব। দেখো এইরকম পুরোটা আমি মাঝখানটা একটু হোয়াইট রেখেছি অন্য রেড দিয়ে কাজ করব বলে, যেহেতু যে গাছ কৌটোটা কাজ করছি সেটা যেমন একদমই ছোট্ট কাজ কৌটো, তো সেই জন্যই কাজটাও আমি একদম হালকার উপরেই রাখবো, আর হোয়াইটের ওপর লাল দিয়ে একটা সুন্দর ডিজাইন করবো, তাই জন্য মাঝখানটা হোয়াইট রেখেছি। তো এইভাবে আমরা বেসটা তৈরি করে নিলাম। এইবার আসবো আমি পরবর্তী যেটা আরেকটা গাছ কৌটো যেটা আমি দেখালাম, যেটা আমরা দোকান থেকে কিনি না, আমরা অর্ডার দিয়ে এইটা বানাই। তো এইটাকে কিভাবে করতে হয় দেখো, এইটাতে আমি হোয়াইট কালার না করলেও সরাসরি আমরা রেড অ্যাপ্লাই করতে পারি। দেখো সুন্দরভাবে আমরা এই গাছ কৌটোটা এরকম ভাবে রেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কিন্তু এটাই কিন্তু ফুটে ওঠার কোনো চান্স নেই, কারণ কি এটা ব্যাকগ্রাউন্ডে অতটা তোমাদের প্রবলেম হবে না, ব্যাকগ্রাউন্ডে তো কোনো কালার নেই, তাই রেডটা খুব সুন্দর ফোটে, এটা আলাদা করে হোয়াইট কালার করার প্রয়োজন হয় না। কিন্তু যদি তোমরা কেউ চাও যে হোয়াইট কালার করতে, তাহলে করতে পারো, বা চাইলে স্কিপও করতে পারো, এরকম কোনো ম্যান্ডেটরি কোনো কিছু নেই যে করতেই হবে, ঠিক আছে? তো এটা তোমাদের ব্যাপার, আমি খুব একটা মানে আমি করি না এই কাজ কৌটোগুলো, যেহেতু প্রাইমারের প্রয়োজন হয় না বললেই চলে আমার, কারণ আমি খুব বেশি মোটা লেয়ার করতে চাই না। লাস্টের দিকে কি হয় অনেক সময় উঠে উঠে যাওয়ার চান্স থাকে, যত বেশি লেয়ার হবে তত উঠে যাওয়ার চান্স থাকে। এইসব কথা মাথায় রেখে আমি পুরো বেসটা কমপ্লিট করে নিয়ে কলকা কাজও স্টার্ট করে দিয়েছি। ছোটটাতে একদম যেহেতু ছোট কাজ করার জায়গা নেই, তাই অল্পর ওপরেই কলকা করেছি, খুব বেশি ভরাট কাজ আমি পছন্দও করি না, তাই একদম হালকার উপরেই কাজ করার চেষ্টা করেছি। আর বড়টাতে যেহেতু ফেস ড্র রয়েছে ক্লায়েন্টের কথা মতো, তো আমি ওপরটা কলকার কাজ করেছি, আর নিচটা তোমরা দেখতেই পাবে ফেস ড্র করেছে, নামও লেখা হয়েছিল, তো সেটা তোমরা লাস্টে একদম ভিডিও লাস্টে ভিডিওতে দেখতে পাবে। এই পুরো কাজটা করার পর আমি মোটামুটি একদিন মতো ছেড়ে দিয়েছিলাম শুকাতে গাছ কৌটোটা, তারপরে আমি ভার্নিশ ইউজ করেছি। আর এখানে ভার্নিশ বলতে অয়েল বেস যে কোনো ভার্নিশ তোমরা ইউজ করতে পারো, যেটা হচ্ছে গ্লসি ফিনিশের হতে হবে, ওয়াটার ভার্নিশ কিন্তু কেউ ইউজ করো না। ভিডিওটা এই পর্যন্তই, আশা করি যেটুকুনি তথ্য আমি জানি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, তোমরাও জানিও কেমন লেগেছে আজকের ভিডিওটা, আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো টাটা।